বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নিয়মিত শরীর চর্চার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ করবেন। গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কিছু কথা শেয়ার করব। পরিবেশ দূষণ হচ্ছে এবং এর ফলে আমরা যে প্লাস্টিক ব্যবহার করি, প্লাস্টিকজাত পণ্য ব্যবহার করি, বা আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, বাতাসে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে, বন জঙ্গল উজাড় হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, খরা হচ্ছে তো হচ্ছেই, বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, বন্যা হচ্ছে তো প্রবল বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় সব কিছু লেগেই আছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এখন আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এর একমাত্র কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটি বলেছি যে শিল্পায়নের ফলে বায়ুতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ অনেক কমে যাচ্ছে। আর আরেকটি বড় কারণ হচ্ছে আমাদের প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার, পলিথিনের ব্যবহার, এবং সারা পৃথিবীতে এই ব্যবহার ছড়িয়ে পড়েছে। সারা পৃথিবীতে এটি ব্যবহার হচ্ছে, কিন্তু সারা পৃথিবীর মানুষ আবার প্রত্যেকে সচেতন করে কীভাবে এটি মোকাবেলা করা যায়, কীভাবে এর ব্যবহার কমানো যায়, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমি প্রেসিডেন্সিয়াল ক্লিন্টন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে গিয়েছিলাম, তিনিও একটি ফাউন্ডেশন করেছেন, তিনিও এই প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন, এবং নদী সমুদ্র কীভাবে নষ্ট হচ্ছে, প্রাণীকুল কীভাবে নষ্ট হচ্ছে সেটি তিনি তুলে ধরছেন। কিন্তু পলিথিন এবং প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের বিরুদ্ধে বা ব্যবহার বন্ধ করার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সারা পৃথিবীর মানুষই উদ্বিগ্ন, সারা বিশ্ব এ বিষয়টি নিয়ে ভাবছে, জাতিসংঘ ভাবছে, জাতিসংঘ বিভিন্ন দেশকে সহযোগিতা করে। কিন্তু কেন? কিন্তু প্রত্যেকে যদি একটা সিদ্ধান্ত নেন যে আমরা প্লাস্টিক পণ্য, প্লাস্টিক জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলো আগামী 2 বছরের মধ্যে বন্ধ করব, আমরা পৃথিবীতে এটির অস্তিত্ব আর রাখতে চাই না, এই কঠোর এবং কঠিন সিদ্ধান্তটি যদি গ্রহণ করা হয়, সারা পৃথিবীর জন্য মঙ্গল। সারা পৃথিবীতে আমরা যেরকম এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে ইউরোপের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যাপকভাবে, আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে ঘটেছে, আমেরিকাতে ঘটে, বন জঙ্গলে আগুন লেগে যায় আমরা দেখেছি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, উষ্ণতা বেড়ে গেছে সারা পৃথিবীতে, কোনো দেশে বন্যা হচ্ছে তো 5-10 ফুট পানি জমে যাচ্ছে, পানি নামছে না, বাংলাদেশও এর ভয়াবহতা আমরা দেখেছি। অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোতে এই পলিথিন এবং প্লাস্টিক জাতীয় পণ্য যথেচ্ছভাবে ব্যবহার করা হয়, বিভিন্নভাবে ফেলে দেয়া হয়, বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়, এতে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট হচ্ছে, পুকুরের গভীরতা নষ্ট হচ্ছে, নদী খাল এগুলোর গভীরতা নষ্ট হচ্ছে, জীববৈচিত্র্য ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। আপনারা জেনেছেন হয়তো তিমি মাছের পেটে 35 কেজি পলিথিন পাওয়া গেছে, খাদ্যদ্রব্য মনে করে মাছ সেটি খেয়ে ফেলেছে। এইভাবে আমরাও কিন্তু প্রতিনিয়ত যেহেতু প্লাস্টিক জাতীয় পণ্য আমরা ব্যবহার করছি, আমরাও কিন্তু কোনো না কোনোভাবে এর কিয়দংশ হলেও খেয়ে ফেলছি, আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, আমাদের হজম প্রণালীতে প্রবলেম হচ্ছে, আমাদের নানাবিধ রোগ উপসর্গ দেখা দিচ্ছে। কাজেই আমার বক্তব্য হচ্ছে যে এই যে এত ধ্বংস নিয়ে এসছে, ডেকে নিয়ে এসছে, উন্নত দেশগুলোতে কিছু কিছু ক্ষেত্রে একটা পদক্ষেপ গ্রহণ করা, রিসাইকেলের ব্যবস্থা করা হয়, কিন্তু কতটুকু সেটি সম্ভব? অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে এগুলো সম্ভব হয় না, সবাই আমরা এর ব্যবহার জানিও না, সবাই কোথায় ফেলতে হবে, নির্দিষ্ট স্থানে পলিথিন বা প্লাস্টিক পণ্য ফেলতে হবে সেটির ব্যবস্থা আমরা করি না, কিন্তু উন্নত দেশগুলোতে আছে, বাট তারাও কতটুকু কী করবে? কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে জাতিসংঘ যা পরিবেশ নিয়ে যারা ভাবেন, বিশ্ব পরিবেশ সম্মেলন হয় আমরা দেখি, একটা কঠিন সিদ্ধান্ত আপনারা নেন যে আগামী 5 বছরের মধ্যে আর প্লাস্টিক বা পলিথিন জাতীয় পণ্য আমরা ব্যবহার করব না, এবং এটি দণ্ডনীয় অপরাধ যারা বা যে দেশ ব্যবহার করবে। এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং সহজলভ্য, যে কারণে আমরা যত্রতত্র পলিথিন বা প্লাস্টিক জাতীয় পণ্য ছড়িয়ে গেছে। কিন্তু আজ থেকে 30 বছর বা 40 বছর আগে, যখন পলিথিন বা প্লাস্টিক জাতীয় পণ্য ছিল না, তখনও তো সারা পৃথিবীর মানুষ জীবন ধারণ করেছে এবং তাদের জীবন চালচলনে কোনো অসুবিধা হয়নি।
সেই ক্ষেত্রে আমাদের এই প্লাস্টিক বা পলিথিন জাতীয় পণ্যের উপর অপরিহার্যতা আমাদের কমাতে হবে, আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমাদের এই বন্যা, খরা, ডিজাস্টার আমরা যা দেখছি সারা বিশ্বময়, আমি কোনো দেশের স্পেসিফিক নাম বললাম না, সারা পৃথিবীতেই ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। এটি থেকে আমরা মুক্তি চাই, আমরা চাই সুন্দর পরিবেশ, আমরা চাই অক্সিজেন। বৃক্ষ নিধন নয়, বৃক্ষের চাষ কীভাবে করা যায় সেটি আমরা চাই, সেটি আমরা দেখতে চাই। সারা পৃথিবীর মঙ্গল হোক, সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, জীববৈচিত্র্য যেভাবে, নেচারকে কোনোভাবে ডিস্ট্রয় করা যাবে না, নেচার যেখানে যেভাবে আছে সেভাবে থাকতে দিন। কোনো কোনো দেশে আছে তো পাহাড়ের উপর ঘর বানাবে, পাহাড়ের উপরেই ঘর বানাবে, পাহাড়ের পাদদেশেই ঘর বানাবে, পাহাড় কাটবে না, টিলার উপর ঘর বানাবে, টিলা কেটে সমান করবে না, টিলা টিলার মতোই থাকবে, তার উপরে ঘর বানাবে অনুমতি নিয়ে। যাই হোক, আমরা চাই সারা পৃথিবীর পরিবেশ দূষণমুক্ত হোক। ধন্যবাদ।